আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, সহিহ বুখারী 7280 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দেখেন যে কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার প্রত্যেকটি আদম সন্তান জান্নাতে প্রবেশ করবেন। সুবহানাল্লাহ। আবার দেখেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার প্রত্যেক উম্মত জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম বাক্যে কথা বললেন, দ্বিতীয় বাক্যে বলছেন ইল্লামান আবা, তবে যারা আবা করবে তারা জান্নাতে যাবে না। প্রথমে বললেন যে আমার সকল উম্মত জান্নাতে যাবে, দ্বিতীয় বাক্যে বললেন তবে যারা আবা করবে তারা জান্নাতে যাবে না। এখন আমাদের প্রশ্ন, আবাটা কি? হোয়াট ইজ আবা, আবাটা কি? সাহাবীরা প্রশ্ন করলেন, কালু ইয়া রাসূলুল্লাহ ওমান আবা, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবা কি, আবা কে করবে? আবা হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আবা হলো ওইটা যে ব্যক্তি অস্বীকার করবে। তাহলে আবা শব্দের অর্থ কি? অস্বীকার করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীরাও প্রশ্ন করেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ আবাটা কি, আল্লাহ রাসূল বলছেন আবাটা হলো অস্বীকার করা। সাহাবীরা আবার প্রশ্ন করলেন যে কে অস্বীকার করবে, কে আবা করবে, আপনাকে কে অস্বীকার করবে, আপনাকে কে আবা করবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে বোঝা যায় যারা আমার অনুগত্য করবে না, যারা আমার তরিকা মানবে না, যারা আমার বিধান মানবে না, যারা আমার সুন্নাকে মানবে না, যারা আমার হাদিসকে মানবে না, তারাই হলো অস্বীকারকারী। মান আতানি দাখল আল জান্নাহ, যে ব্যক্তি আমাকে মানবে, স্বীকার করে নিবে, সে ব্যক্তি জান্নাতে যাবে। ওয়ামান আসানি ফাকাদ আবা, যে ব্যক্তি আমাকে আবা করবে, অস্বীকার করবে, আমার এই সুন্নাহ মানবে না, আমার বিধান মানবে না, ওই ব্যক্তি জাহান্নামে যাবে। তাহলে হাদিসটা কেমন দেখলেন? এখন আমাদের প্রশ্ন, আমরা কিভাবে আল্লাহ রাসূলকে অস্বীকার করতেছি, এটা আমাদের দেখার বিষয়, কিভাবে আমরা আবা করছি। তাহলে আমরা এভাবে দেখেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অস্বীকার করতেছি এভাবে, আল্লাহ রাসূল যে বিধান দিয়েছেন পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতে হবে, আমরা এই সালাত আদায় করছি না, তার মানে আমরা অস্বীকার করতেছি। কি অস্বীকার করতেছি বলেন নাই? অস্বীকার করছি না, তাই না? যারা সালাত আদায় করে তারাই তো করছে, আর যারা সালাত আদায় করে না, আরে হওয়া নাই, হাও নাই, লজ্জাকর কথা এটা। আল্লাহ রাসূল বলেছেন যারা আমাকে অস্বীকার করবে তারা হবে জাহান্নামী। তাহলে আপনি তো সলাত আদায় করেন না, মানে নামাজ পড়েন না, তো আপনি কি করে মুসলিম দাবি করেন আবার জান্নাতে যাওয়ার আশা করেন? আপনার তো লজ্জাবোধ থাকা উচিত, আপনার তো জ্ঞান থাকা উচিত, আপনার শরম থাকা উচিত যে আমি সলাত আদায় করি না, তার মানে এটা অস্বীকার করেন, আবা করেন। আপনি নামাজও পড়বেন না, মসজিদের মাদ্রাসার মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, ম্যানেজিং কমিটি হবেন, লজ্জাজনক কথা, এটা অস্বীকার। সরাসরি কথা, আবা, যে ব্যক্তি আবা করবে সে অস্বীকার করলো, জাহান্নামে যাবে। তাহলে এই যে জিনিসগুলো আমরা করতেছি, তাহলে এক, সলাত আদায় করছি না, আমরা আবার মুসলিম হিসাবে দাবি করছি, জান্নাতে যাওয়ার আশা করতেছি, ভালো ভালো কাজে আমরা আবার নেতৃত্ব দেওয়ার চেষ্টা করতেছি, মসজিদ মাদ্রাসা ঈদগাহ বা বিভিন্ন জালসা মাহফিলের এই জিনিসগুলো আমরাই, যারা বেনামাজে তারাই বেশিরভাগ সেখানে লিড দিচ্ছি, এরা আল্লাহর সাথে রসুলের সাথে ধোকাবাজি না? এক। দুই নাম্বার, আপনি সুদ খাচ্ছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন সুদকে হারাম করলাম আর ব্যবসাকে হালাল করলাম, ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আমি ব্যবসাকে হালাল করেছি, সুদকে হারাম করেছি। তাহলে হারাম জিনিসটা আমি আপনি খাচ্ছি, আবার সমাজের নেতৃত্বও দিচ্ছি,
আবার নামাজও পড়তেছি না, তাহলে দুইটা গেল। এখানে কি করা হলো? আবা করা হলো, অস্বীকার করা হলো। এবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শুনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন ব্যক্তি জেনে শুনে এক টাকা এক দিরহাম সুদ খাবে, কোন ব্যক্তি জেনে শুনে এক টাকা বা এক দিরহাম সুদ খাবে, ওই ব্যক্তি 36 বার জেনা করলে যেই পাপ হবে, এই এক টাকা সুদ খাওয়ার জন্য তার একই সমান পাপ হবে। কি কি কিছু তো বললেন না, বুঝেন নাই মনে হয়। আল্লাহ রাসূল বলেছেন, এক টাকা এক দিরহাম কোন ব্যক্তি যদি সুদ খায়, 36 বার জেনা করলে যে পাপ হবে, এক টাকা সুদ খাওয়ার জন্য ওই ব্যক্তির অতটুকু জেনা হবে। নাউজুবিল্লাহি মিন জারি। দুই, যে ব্যক্তি জেনে শুনে সুদ খাবে, সুদের সাথে লেনদেন করবে, মায়ের সাথে জেনা করলে যে পাপ হবে, এই ব্যক্তির সেই পাপ হবে। কে কে মায়ের সাথে জেনা করতে রাজি আছেন? তখন বলবে, হুজুর এইটা কেমন কথা, তা আপনি তো করতেছেন। আল্লাহ মাফ করুক, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন এই কথা, সবচাইতে ছোট পাপ এটা। কি পাপ? সুদের সবচাইতে ছোট পাপ এটা, মায়ের সাথে জানা করা। আল্লাহ তুমি মাফ করে দেও, আস্তাগফির। সবচেয়ে বড় পাপ কোনটা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জেনে শুনে কোনো ব্যক্তি যদি সুদ খায়, তার সবচাইতে বড় পাপ হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের সাথে জিহাদ ঘোষণা করা। নাউজুবিল্লাহ, আস্তাগফির। আল্লাহর সাথে যুদ্ধ করা, রাসূলের সাথে যুদ্ধ করা, তো আপনার লজ্জা করা উচিত তো, আপনার ঘৃণা করা উচিত তো, আপনি সুদের সাথে ঘুষের সাথে লেনদেন করছেন, এটা কি করা? আমার ওয়াজের পয়েন্ট কি? এটা কি করা? আবা করা, অস্বীকার করা। দুইটা গেল এটা। সুদের আরেকটা পাপের কথা বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোনো ব্যক্তি যদি সুদ খায় জেনে শুনে, কিয়ামতের মাঠে তাকে, কিয়ামতের দিনে তাকে রক্তের নদীতে ফেলে দেওয়া হবে। কিসের নদীতে? রক্তের নদীতে, একদম গলিত পচা দুর্গন্ধযুক্ত রক্ত, সেই রক্তের মধ্যে তাকে নিজে ফেলে দেওয়া হবে। সেই রক্তের নদীর কোনো কূল নাই, কিনারা নাই, কিচ্ছু নাই, শুধু হাবুডুবু খাবে দুর্গন্ধযুক্ত রক্ত, পচা রক্ত। তার কিনারায় ফেরেশতা বসে থাকবে। যখনই এই ব্যক্তি, এই সুদখোর ব্যক্তি যখনই ওই নদীর কিনারার সামনে আসবে, দূর থেকে পাথর মেরে তাকে আবার মাথা চৌচির করে দেওয়া হবে, চূর্ণ বিচূর্ণ হয়ে চলে যাবে, আবার সেই মিডিলে চলে যাবে ওই রক্তের নদীর মাঝখানে, সে কখনোই কিনারায় ভিড়তে পারবে না। এখন আপনার ব্যাপার, আপনি সুদ খাবেন না গিলবেন না বাদ দিবেন। নাম্বার থ্রি, তিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবা করে কোন ব্যক্তি, অস্বীকার করে কোন ব্যক্তি? ওই যে আপনি টাকলুর নিচে কাপড় পরিধান করে আছেন, এরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অস্বীকার করা, হেউ করা, অহংকার করা, তুচ্ছ তাচ্ছিল্য করা। আপনি মাস্টার, আপনি ডাক্তার, আপনি হাকিম, আপনি কবিরাজ, আপনি বড় জজ ব্যারিস্টার, যে ব্যক্তি হন না কেন, আপনার ভিতরে যদি অহংকার থাকে যে আমি টাকলুর নিচে কাপড় পরবই, আমি টাকলুর নিচে কাপড় পরিধান না করলে আমাকে ভালো লাগে না, আমি টাকলুর নিচে কাপড় পরিধান না করলে আমাকে ভালো লাগে না, আমি টাকলুর নিচে কাপড় পরিধান না করলে আমি সমাজে মানুষে দেখলে কেমন কেমন লাগে, আমি টাকলুর নিচে কাপড় পরিধান করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিনে তিন শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দিকে এরকমভাবে ফিরিয়ে দেখবেন না, স্ট্রেট থাকবেন, এরকমভাবে ফিরিয়ে দেখবেন না, এই ব্যক্তিটা কে? তার মধ্যে এক শ্রেণীর ব্যক্তি হচ্ছে আপনি, যে আপনি টাকলুর নিচে কাপড় পরিধান করেন। মক্কা মদিনার ইমাম যদি হন, পৃথিবীর সবচাইতে বুজুর্গ ব্যক্তি যদি হন, তাহাজ্জুদ গুজারি যদি হন, আর আপনার টাকলুর নিচে কাপড় পরিধান করতে করতে যদি মৃত্যুবরণ হয়ে যান, তৌবা কবুল, তৌবা যদি না করে যদি আপনার মৃত্যু হয়ে যায়, আর এই তৌবা করার সুযোগ যদি আপনি না পান, এই ইবাদতে কবুল হবে না। তাহলে খুব সিরিয়াস ব্যাপার না? সালাত আদায় করছেন, সিয়াম পালন করছেন, সঠিক পথে আছেন, সব কিছু করতেছেন, টাকলুর নিচে কাপড় পরিধান করতে করতে এমতো অবস্থা আপনার মৃত্যু হয়ে গেছে, এই ব্যক্তির দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরিয়ে দেখবেন না, এই ব্যক্তি হবে জাহান্নামী। এ ব্যক্তি করে অস্বীকার, এ ব্যক্তি করে আবা। নাম্বার চার, এইবারে দেখেন তো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন,
আল হায়াউ শুবাতুল ঈমান ওয়াল ঈমানু ফিল জান্নাহ, যে ব্যক্তির হায়া নাই, লজ্জা নাই, শরম নাই, এ ব্যক্তির ঈমানই নাই। কি নাই? এ ব্যক্তির ঈমানই নাই। যে ব্যক্তির লজ্জা শরম নাই সে ব্যক্তি সকল কাজ করতে পারে। যে ব্যক্তির লজ্জা শরম নাই এ ব্যক্তি উলঙ্গ হয়েও নাচ গান করতে পারে। যে ব্যক্তির লজ্জা শরম নাই এ ব্যক্তি সমাজের মাঝে যে কোনো জিনিস চালু করতে পারে। যে ব্যক্তির লজ্জা শরম নাই ওই ব্যক্তি সমাজে অশ্লীলতা বেহায়াপনা শুরু করে দিতে পারে। তাহলে এখানে একটি কথা আপনার এই হাদিসের দিকে লক্ষ্য রাখেন, এর সাথে আরেকটা হাদিস, আপনি অস্বীকার করছেন কিনা আপনি নিজেই এবার বিবেককে প্রশ্ন করেন। আপনি সলাত আদায় করেন, সিয়াম পালন করেন, দান সাদাকা করেন, ভালোভাবে চলাফেরা করেন, কিন্তু লক্ষ্য রাখেন, কিন্তু আপনার বাড়িতে আপনার স্ত্রী মানে বউ, আপনার স্ত্রী আপনার বউ চলাফেরা করে বেপর্দা হয়ে, পেট পিঠ সবই দেখা যায়, রাস্তায় চলাফেরা করে, ওই বিলের মধ্যে যে ঘাস কেটে আনতেছে, লজ্জাও নাই, শরমও নাই, পেট পিঠ সব বের করে আছে, আপনি তাহাজ্জুদ পড়েন, পাঁচ ওয়াক্ত সলাত আদায় করেন, এই তাহাজ্জুদ এই সলাত আপনার কবুল হবে না। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদ-দাইসু লা ইয়াদখুলুল জান্নাহ, দাইস কোনোদিন লা ইয়াদখুলুল জান্নাহ, কোশ্চিন কালেও জান্নাতে প্রবেশ করবে না। দাইস আপনি দাইস, কে দাইস? আপনি দাইস। আপনার স্ত্রী যদি ওইভাবে বেপর্দাভাবে চলাফেরা করে, ওই বিলে যেয়ে যদি ঘাস কেটে নিয়ে আসে, আপনার তো মানে শেখ আবদুল্লাহ ভাই বলেন হাদিসের পরিভাষায়, ওনারা বিজ্ঞ লোক, বলে যে হাঁটু জলে ডুবে মরা উচিত। কথাটা খুব রহস্যজনক, হাঁটু জল বুঝেন তো, এক হেঁটু জলের মধ্যে ডুবে মরা উচিত এই ধরনের লোকদের। তো বলবেন অল্পটুকু জলের মধ্যে কি কেউ ডুবে মরে? এখানেই তো লজিক আছে, অল্প পানির মধ্যে ডুবে মরা উচিত, তার মানে ঠেসা ধরে যদি মেরে ফেলানো যায়, বেশি মানুষ বেশি পানির তো মানুষ এমনি মরা যায়, কথাটা অনেক বড়। আপনি সলাৎ সিয়াম সব করেন, আপনার স্ত্রী এভাবে ঘোরাফেরা করতেছে, আপনি অস্বীকার করতেছেন, মনেই করেন না, এর একটা মনেই করেন না যে এটা একটা পাপ। এইবারে আপনার আপনার কন্যা আপনার মেয়ে একই সাইজের চলাফেরা করতেছে, লজ্জায় নাই, শরমই নাই, এটা কি আপনার মেয়ে দেয় যে না আপনি দেয়? আপনি অস্বীকার করতেছেন, মানে আপনি সঠিক পিতা হিসাবে তার কাছে বিবেচিত নয়, আপনি উপযুক্ত পিতা নয়, আপনি উপযুক্ত স্বামী নয়, যার কারণে আপনার ভিতরে দুর্বলতা আছে, ডাউট আছে, আপনার মেয়ে আপনার কথা শুনতেছে না, আপনার স্ত্রী আপনার কথা শুনতেছে না, তাহলে বেপর্দা হয়ে চলাফেরা করতেছে, এটা বলা হয়েছে আবা, অস্বীকার করা, তার মানে কোরআনের আয়াতকে অস্বীকার করা। সূরা আহজাবের মধ্যে এসেছে যে পর্দা করার বিধানটা, সূরা আহজাব অন্যান্য আরো অনেক সূরার মধ্যে এসেছে, তাহলে এটা অস্বীকার করলেন, আর বেশি গেলাম না। নাম্বার ফাইভ, পাঁচ নাম্বার, এবারে দেখেন কোন ব্যক্তি অস্বীকার করে, আপনার মধ্যে আছেন কিনা সেটাও দেখেন। যে কোনো অনুষ্ঠানে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম সূরা লোকমানের ৬ নম্বর আয়াতে বলছেন, পৃথিবীতে যত খারাপ অন্যায় বাজনা বাদ্য যন্ত্র গান ডুগি তবলা অন্যায় যেগুলো অবৈধ এই সবই হলো হারাম, গান বাজনা সবই হলো অসার্বক্য, মানে খারাপ কোনো কথা দিয়ে গান বাদ্যযন্ত্র খারাপ এগুলো সবই কি হারাম, আল্লাহ বলেছেন সূরা লোকমান ৬ নম্বর আয়াত। তাহলে আপনার বাড়িতে একটা অনুষ্ঠান হওয়ার সাথে সাথে আপনি ঢুগি তবলা নিয়ে আসতেছেন, বক্স ভাত পায় না বক্স নিয়ে এসে বাজাচ্ছে, লজ্জাজনক ব্যাপার। ওই অনুষ্ঠান শেষ পরে সুদের টাকা নেওয়ার জন্য দৌড়াচ্ছে, মানে কিস্তির দৌড়াচ্ছে, ওই অনুষ্ঠান শেষ পরের দিনে কামলা না করলে তার বাড়ির ভাত নাই, মাইন্ড করেন না। আমার সাথে আপনার দশ টাকা নিয়ে কোনো সম্পর্ক নাই, আপনার জমির সাথে আমার কোনো জমি নাই, আছে? আপনি কি আমাকে বিশ হাজার টাকা দিবেন এমনি এমনি? যে না, বা আপনার কাছ থেকে আমি দশ টাকা খেয়েছি, অন্যায় করে খাইনি, আপনিও তো আমার কাছ থেকে খাননি, তার আপনার জন্য আমার কিসের এত প্রয়োজন? কি মনে করতে পারেন যে হুজুর মনে হয় এগুলো বলতেছে আমার কেউ উদ্দেশ্য? যে না, এই নেটে যাচ্ছে সারা পৃথিবীর যত মানুষ এই কোয়ালিটির আছে এদের সকলকে আমি এই কথা বলছি, এই যেগুলো বললাম এই কোয়ালিটির যত আছে
সকলকে আমি বলছি লক্ষ লক্ষ মানুষ দেখবে যারা এর মধ্যে আছেন তাদের কাছে আমার এই অনুরোধ কিসের জন্য গান বাজনা পাকাচ্ছেন তাহলে এটা আল্লাহর বিধানকে আল্লাহর রাসূলের বিধানকে অস্বীকার করা এত কিছু করার পরেও আপনি আবার চিন্তা করতেছেন আপনি জান্নাতে যাবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই বলেছেন যে ব্যক্তি আমাকে অস্বীকার করবে সেই ব্যক্তি জাহান্নামে যাবে তা আপনি কি করে মনে করেন যে জান্নাতে যাব খুব জটিল ব্যাপার খুব কঠিন ব্যাপার ভাববার বিষয় ওয়াজ করে করে কোনো লাভই নাই আপনাদের ভিতরে এতটুকু লজ্জাবোধও নাই যে আমরা একটু পরিবর্তন হই কোনো পরিবর্তন দেখতে পাই না জুমার দিনেও সালাত আদায় করতে সঠিকভাবে আসেন না জুমার দিনেও একটু আগে ভাগে আসি আমি তো আপনাকে বলেছি চ্যালেঞ্জ করেছি কেন কেন দাম নেই যে ব্যক্তি কোরআন এবং সহিহ হাদিসের কথা মানুষের সামনে সঠিকভাবে তুলে ধরতে পারে না যে ব্যক্তি কোরআন এবং সহিহ হাদিসের কথা মানুষের নামে সঠিকভাবে তুলে ধরতে পারে না নিজেও আমল করে না এই ব্যক্তি আমাদের কাছে কোনো মূল্য নাই আল্লাহর কাছে কোনো মূল্য নাই বলছিলাম বক্স এই সমাজে যদি কোনোদিন কোনো বিবাহ অনুষ্ঠানে বক্স বাজে আমার কাছে যেন ফোন না যায় যে হুজুর আমার বিয়েতে আসবেন আপনার লজ্জা করাবে আমি দোয়া করি যে ব্যক্তি এই বক্স বাজাবে তার যেন ওই বিবাহ বা যে কোনো অনুষ্ঠান যেন সফল না হয় সফল যেন না হয় আর আল্লাহ যেন ওই ব্যক্তিকে যেন সঠিক বুঝার তৌফিক দান করে তাকে যেন হেদায়েত দান করে সকলে আল্লাহুম্মা আমিন খবরদার লজ্জা করবেন ভয় করবেন আল্লাহকে আল্লাহকে লজ্জা করবেন আল্লাহকে ভয় করবেন আল্লাহকে লজ্জা করা মানে কি জানেন আল্লাহকে বেশি বেশি ভয় করা আল্লাহকে লজ্জা করা মানে আল্লাহকে বেশি বেশি ভয় করা লজ্জাবোধ করবেন যে আমি যেটা করব এটা আমার অন্যায় হবে অস্বীকার করা হবে খবরদার কোন জায়গায় কারো বাড়িতে যেন বক্স না বাজে কোন বিত্তশীল ব্যক্তির বাড়িতে যদি বক্স বাজে যারা একটু তার চাইতে একটু কম মানের আছেন সমাজের মধ্যে তারা কিন্তু বেশি মিডিল শ্রেণীর লোক বেশি তারা উদ্বুদ্ধ হবেন তার সাথে কোনো ভয় নাই তার জন্য আপনাকে মারবে না কাটবে না ফাটবে না কিছু করবে না আপনারা বীরের মতন সাহস নিয়ে দাঁড়াবেন যে না এই সমাজে কোনো বক্স বাজবে না কোনো অনুষ্ঠানে নয় আর এখন তো মানুষ বোকা বাঙালি বুঝেই না কো বিবাহ অনুষ্ঠানেও বক্স বাজায় নুনু কাটা অনুষ্ঠানেও বক্স বাজায় হাসতেছেন বাস্তব কথা না আমি কয়েকটা দেখাবো আপনাকে কেমন লজ্জাজনক ব্যাপার বলেন সম্মানিত উপস্থিতি বলছিলাম এগুলো কি এই যে কথা বললাম এগুলো কি আবা অস্বীকার করা তাহলে আপনি অস্বীকার করেন এরপরে আবার জান্নাতে যেতে চান এখানে আর একটি কথা আপনাকে বলতে চাই সুনানে নাসাই হাদিসের নাম সুনানে নাসাই 4422 নম্বর হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনটা কথা বলেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন তিন শ্রেণীর ব্যক্তির উপরে লানত করেন কয় শ্রেণীর তিন শ্রেণীর ব্যক্তির উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন লানত করেন লানতটা কি অভিশাপ লানতটা কি অভিশাপ দেন তার মধ্যে এক শ্রেণীর মানুষ হলো ভালো করে শুনবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সুনানে আন-নাসাই 4422 নম্বর হাদিস এখনই মোবাইল যাদের আছে অ্যান্ড্রয়েড আপনি নেটে সার্চ দিলেই পাবেন সুনানে আন-নাসাই লিখে সার্চ দিবেন দেওয়ার পরে দেখবেন 4422 নম্বর হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তিন শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন অভিশাপ দেন লানত করেন তার মধ্যে এক শ্রেণীর ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি কোনো বেদাতি আমলকে কোনো ব্যক্তি যে ব্যক্তি কোনো বেদাতি আলেমকে কোনো ব্যক্তি কোনো বেদাতি আমলকে আলেমকে সম্মান করবে সম্মান করবে কোনো বেদাতি আলেমকে হুজুরকে ইমামকে যে বিদাতের সাথে সংযুক্ত আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওই ব্যক্তির উপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের অভিশাপ লানত কথাটা খুবই বড় সিরিয়াস ব্যাপার বেদাতি আমলকারী ব্যক্তিকেও সম্মান করা যাবে না চরম পর্যায়ের বেদাতি কারা বেদাতটা কি জিনিস আপনারা জানেন দিনের মধ্যে নতুন কিছু ঢোকানাই হচ্ছে বেদাত অ্যাড করা সংযোগ করা এটাকে বলা হয় বেদাত ইসলামের মধ্যে যেটা নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা দেন নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা করেন নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা অনুমোদন দেন নাই এইটা ছাড়া অন্য কিছু করাটাই হলো বিদাত এই বিদাতই কোনো ব্যক্তিকে
সম্মান করাটা ওই ব্যক্তিকে, অথচ আপনি কিন্তু বিদাত করেন নাই, বুঝেন, আপনি বিদাত করেন নাই, আপনি পাপ করেন নাই, আপনি আমলও করেন নাই, কিন্তু যে ব্যক্তি বিদাতি আমল করে ওই আলেমকে, ওই ব্যক্তিকে আপনি শুধু সম্মান করেন, কি করেন, সম্মান করেন। এজন্য আপনার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে লানত মানে অভিশাপ। তাহলে সিরিয়াস ব্যাপার না, আমি কাজই করলাম না অথচ তার আগে আমার পাপ হয়ে গেল। কাজেই সাবধান, বিদাতি আমি দেখেছি, আহলে হাদিস সারা পৃথিবীর মানুষকে আমি এই কথা উদাত্তভাবে আহ্বান করতে চাই যে যারা আহলে হাদিস দাবি করেন, আহলে হাদিস দাবি করার পরে আবার বিদাতি আলেমদেরকে নিয়ে এসে জালসা মাহফিল করে, বিদাতি আলেমদেরকে সম্মান করে, বিদাতি আলেমদেরকে আবার উচ্চ পর্যায়ে টাকা পয়সা দিয়ে তাদেরকে বিদায় আদায় করে, যারা আহলে হাদিস দাবি করে তাদেরকে আমি উদাত্ত আহ্বান করব, খবরদার আপনারা হুঁশিয়ার সাবধান হয়ে যান, এই বিদাতি আলেমদেরকে আপনারা কোশ্চিন কালেও আশ্রয় প্রশ্রয় দিয়ে, এদেরকে টাকা পয়সা দিয়ে এদেরকে এরকমভাবে সহযোগিতা করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু বলেছেন সুনানে আন্নাসাই 4422 নম্বর হাদিসের মধ্যে, আমরা যেটা পাই এটা আমাদেরকে ফলো করতে হবে। কিন্তু বড় দুঃখের বিষয়, আমরা বিদাতি আলেমদেরকে আজকে, সঠিক যারা দিনের কথা বলে, সঠিক যারা হাদিসের কথা বলে, সঠিক আল্লাহর কথা যারা বলে, তাদেরকে আমরা আজকে কিন্তু হেউ মনে করি, মনে করি যে আমরা বাপদাদার আমল থেকে আমল করে আসতেছি আর উনি এই আমল করার কথা বলতেছে, এর একটা কথা হলো, এই যে হেউ প্রতিপন্ন করা, এখানে অস্বীকার করা হচ্ছে। এখানে দুইটা জিনিস আছে, এক অস্বীকার করা, দ্বিতীয় নাম্বার হচ্ছে অহংকার করা, অহংকার বশত, অহংকার করে এই ব্যক্তি ওই আমল করে না, এটা বাদ, এটা এতদিন থেকে করে আসতেছি, এটা করতে হয়, বুকে হাত বাঁধলেই, রফলি আদান করলেই, জুরে আমিন বললেই, পায়ের সাথে পা মিলালেই আহলে হাদিস হওয়া যায় না। মনে করতেছেন যে বুকে হাত বাঁধলাম, পায়ের সাথে পা মিলালাম, জুরে আমিন বললাম আর আমি আহলে হাদিস হয়ে গেলাম, জি না। আহলে হাদিস কোনো দলের নাম নয়, আহলে হাদিস যেমন হানাফি শাফি মালিকি হাম্বলি এরকম কোনো দলের নাম নয়, আহলে হাদিস ওরাই যারা আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিধান দিয়েছেন, যে বিধিবিধান দিয়েছেন, সে অনুযায়ী সঠিকভাবে যারা চলতে পারবে তারাই হলো আহলে হাদিস। এটা আপনাকে বুঝতে হবে। সম্মানিত উপস্থিতি, আমি বলছিলাম যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অস্বীকার যে ব্যক্তি করবে সেই ব্যক্তি যাবে জাহান্নামে, যারা আবা করবে তারা। বলেছিলাম যে গান বাজনা বাদ্যযন্ত্র এখান থেকে চলে গেছে এই পর্যন্ত। এইবারে ছয় নাম্বারে আসেন, ছয় নাম্বারে এই জিনিসটা হলো এরকম, আপনি আমি সমাজের মধ্যে, আপনি আমি সমাজের মধ্যে যেই ভালো ভালো জিনিসগুলো যেন আমরা চালু করতে পারি, আর খারাপ অন্যায় অশ্লীল যেই কাজের কথাগুলো আমি আপনাকে বললাম, মহিলাদেরকে পর্দা করার কথা বললাম, সলাতের কথা বললাম, গান বাজনার কথা বললাম, সুদের কথা বললাম, ঘুষের কথা বললাম, এই সকল কাজকে পরিহার করার জন্য আমরা যেন প্রত্যেকেই মনে মনে অন্তরে এবং বাস্তব যেন ওই জিনিসটা আমরা কায়েম করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সেই তৌফিক দান করে সকলে, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এ মর্মে আপনাদের কাছে দু একটি কথা বলতে চাই, কেন বিদাতি আলেমদেরকে সম্মান করবেন, কেন এই প্রসঙ্গ বললাম। গত 23 তারিখে গিয়েছিলাম বরিশালে, চরমনায়ের যে পীর ওনার সেই আকরা, শত শত বিঘা জমি তার, কোটি কোটি টাকা নয়, মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন তার টাকা, অভাব নাই, এত টাকার মালিক সে, অথচ দিন ধর্ম তার কাছে সঠিক নাই, কিন্তু দিন ধর্ম তার কাছে সঠিক নাই। সে এলাকাতে যে দিনের কাজ, ইসলামের কাজ, আমাদের মতন নগণ্য মানুষেরা যে দিনের সহি সঠিক কথা বলাটা খুবই টাফ ব্যাপার, এজন্য এই কথা বললাম। তারা আমাদের কাছে যে কথাগুলো বলেছেন সহি আকিদার পথ গ্রহণ করতে, যে আহলে হাদিস এর অন্তর্ভুক্ত হতে, যে তারা যে নির্যাতনের শিকার হয়েছে সেই কথাগুলো আমাদের সাথে ব্যক্ত করেছেন, যেগুলো ইতিহাসের পাতায় থাকবে এখনকার যুগে। শুধু তাদের প্রভাব বিস্তার করার জন্য এরা সঠিক আকীদা পোষণ করতে পারছে না,
এমনও সেই ডক্টর মারুফ ভাই বললেন যে এমনও দিন গেছে এই সহি হাদিস বলার জন্য তাদের উপরে মামলা পর্যন্ত হয়েছে, দীর্ঘদিন বাড়ি ঘর ছেড়ে স্ত্রী পুত্র ছেড়ে বাইরে থাকতে হয়েছে তাদের। শুধু অপরাধ একটাই, সে যুগের কথা নয়, এক থেকে দুই তিন বছরের কথা। আর আমরা গেছিলাম এই কয়দিন আগে, গত 23 তারিখে। আর আমরা এই মামলা ধামলা হুমকি ধামকি এগুলো আমরা যদি সঠিক পথ বেছে নিই, আমাদের কিন্তু এরকম নাই, তারপরে আমরা সঠিক পথ চলতে পারতেছি না। বলছিলাম তারা যদি এত কিছু অভাব অনটন, তারপরে মামলা হামলা হুমকি ধামকি, এরপরেও যদি তারা সঠিক দিন ধর্ম পাওয়ার পরে সঠিক আকিদা বুঝে সঠিক কথা বুঝে সঠিক দিনের পথে আসতে পারে, তা আপনাদের তো এরকম মামলা হামলা হুমকি ধামকি এগুলো নাই, আপনারা সঠিক পথে কেন আসতে পারবেন না, এটা আমার প্রশ্ন। এজন্য আপনাদেরকে এই কথাগুলো বললাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই সঠিক বুঝ বোঝার তৌফিক দান করুক সকলে, আল্লাহুম্মা আমিন। আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন দিনের পথে কবুল করে, একটাই দোয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তার দিনের সঠিক পথে যেন আমাকে কবুল করে, এছাড়া আর কিছু কোনো দোয়া চাই না আমি। টাকা পয়সা অর্থ বিত্ত সম্মান সব আল্লাহর দান, আল্লাহ যদি ভালোবাসে পৃথিবীর কোনো কিছু আর লাগবে না। আমার জন্য এতটুকু দোয়া করবেন যে আল্লাহ আমাদের ইমাম সাহেবকে তুমি তোমার পথে কবুল করো, আল্লাহুম্মা আমিন। এ বলে দোয়া করবেন যারা তাহাজ্জুদ সলাত আদায় করেন, তাহাজ্জুদের সলাতে ভাই মনে করে, ইমাম মনে করে, ছেলে মনে করে, নাতি মনে করে, যে যেভাবে পারেন খাস করে আমার নাম ধরে একটু দোয়া করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন কবুল করে। সম্মানিত উপস্থিতি আপনাদের জন্য আমি দোয়া করি, আপনাদেরকেও যেন আল্লাহ পাক রব্বুল আলামিন সঠিক দিনের বুঝ যেন দান করে, এই সমাজকে যেন আদর্শ সমাজ হিসাবে, মডেল সমাজ হিসাবে, এই এলাকার মধ্যে যেন সবচাইতে একটু শক্তিশালী সমাজ হিসাবে, পাওয়ারফুল সমাজ হিসাবে যেন মানুষ দেখ পারার মানুষেরা আসলেই খাঁটি ইমানদার, আসলেই এরা সঠিক সহি হাদিস মেনে চলার চেষ্টা করে, এইটা যেন সারা এই দেশে এই আপনার আশেপাশে যেন ছড়িয়ে যায় যে হ্যাঁ ওখানে কিছু আহলে হাদিসের লোক আছে, এরা যেন বুঝতে পারে সঠিক আকিদার কিছু লোক আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন কবুল করে সকলে, আল্লাহুম্মা আমিন। যে কথাগুলো বললাম এই কথার মধ্যে যদি কেউ ব্যথা পেয়ে থাকেন মনে অন্তরে, আল্লাহর হস্তে মাফ করে দিবেন, এগুলো আমার কথা নয়, আমার বানানো কোনো কথা নয়, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুক সকলে, আল্লাহুম্মা আমিন। ওয়া আখির